উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 4 নম্বরে লেখা আছে, প্রথমে প্রথমে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রটা, তারপরে এই চিত্রটা, এবং 3 নম্বর আছে এই চিত্রটা। ওকে, তো গ নম্বরে বলা হচ্ছে, মানে 3 নম্বরে বলা হচ্ছে চিত্র 1 কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তার বর্ণনা দিতে বলল। তো চিত্র 1 তুমি স্বাভাবিকভাবে দেখে বলতে পারো যে 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 আর 0 গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে 1। আমি বারবার বলছি গুণের কথা, তার মানে a n d and get। ওকে, তুমি যদি এভাবে না পারো তাহলে তুমি এভাবে বের করতে পারো। আমরা মূলত এখান থেকে যদি সরল বের করি, যেমন এই একের জন্য, মানে আউটপুট লাইনে এক আছে না, এই একের জন্য ইনপুট লাইনের এ এবং বি এর মানটা গ্রহণ করব। কিভাবে করব দেখো, এই একের জন্য আমরা এই একের ক্ষেত্রে এই এর ঘরে এক আছে এজন্য শুধু এ নিব, এবং বি এর ঘরে এক আছে শুধু বি নিব, তাহলে কিন্তু এটা এ বি অর্থাৎ গুণ, রাইট? তো এখন কথা হচ্ছে উদ্দীপকের গেটটা যেহেতু অ্যান্ড গেটের সাথে সাদৃশ্যপূর্ণ, তাহলে অ্যান্ড গেটের বৈশিষ্ট্যগুলো দিতে হবে। অ্যান্ড গেটের বৈশিষ্ট্যগুলো হয়তোবা তোমার মনে আছে, কমপক্ষে দুটি ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে একটি, এবং ইনপুটগুলোর মধ্যে কমপক্ষে একটি শূন্য থাকলে আউটপুট শূন্য হবে, অন্যথায় এক হবে। এবং 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যৌক্তিক গুণের নিয়ম অনুসারে ফলাফল প্রদর্শিত হবে। তো এই ছিল অ্যান্ড গেটের বৈশিষ্ট্য, অর্থাৎ অ্যান্ড গেটের সাথে যেহেতু সাদৃশ্যপূর্ণ তাহলে অ্যান্ড গেটটা বৈশিষ্ট্য লিখে দিলে হয়ে যাবে। এবার ঘ নম্বরে বলতেছে উদ্দীপকের চিত্র 3 এর গেট দিয়ে চিত্র 2 এর গেটকে বাস্তবায়ন করা সম্ভব কি না। তুমি হয়তোবা চিত্র দেখে নাও বুঝতে পারো। তো 3 নম্বর গেট কি আছে, 3 নম্বর গেটটা যদি ফলো করি, 0 0 এখানে 1 দেখেই তো পুরো মাথা উল্টায় যাবে, কি লেখা আছে এটা, 0 0 কি 1 হয় নাকি, 0 এর 1 কি কখনো 0 হয়, 0 এর 1 যোগ করলে 1 হয় অথবা গুণ করলে 0, একটু প্রবলেম না? তাহলে কিভাবে বের করতে হবে বলো তো? শুধুমাত্র এই 1 কে আমরা ফলো করি আউটপুটের। তো এই 1 এর জন্য ইনপুট লাইনে দেখো তো, মানে 1 যে লাইনে আছে ওই লাইনের ইনপুটের ঘরে এ এর ঘরে 0 আছে এজন্য এ নট, বি এর ঘরে 0 আছে এজন্য বি নট। তো এটা যদি সরল করি তাহলে দেখো এ প্লাস বি তার নট, মানে এই নটটা ভাঙা আছে, এটা জুড়ে দিলাম দুটো একসাথে, তাহলে এটা হচ্ছে নর গেট, তার মানে চিত্র 3 নর গেট। এবং চিত্র 2টা দেখো, 2টা কিন্তু সবচেয়ে বেশি কঠিন, 2 এর 1 আছে যেগুলো সেগুলো ফলো করো। 1 আছে এই 1 এর ইনপুট লাইনে এর ঘরে নট, বি এর ঘরেও নট, প্লাস এ 1 এর ইনপুট লাইনে এ বি। তুমি এভাবে খেয়াল করতে পারো এ নট বি নট প্লাস এ বি হচ্ছে এ এক্স নর পি। ওকে, তো কথা হচ্ছে আমরা দেখলাম এই 2 নম্বর চিত্রটা এক্স নর গেট এবং 3 নম্বর চিত্রটা শুধু নর গেট। ওকে, এখন আমাদেরকে এই নর গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করতে হবে, যেটা তুমি এর আগে অ্যাভেলেবল অনেকবার করেছো, এবার করতে হবে পরীক্ষার খাতায়। তো অলরেডি তুমি করে ফেলেছো, এখন আমি করি, তুমি দেখো এবং তোমারটা মিলিয়ে নাও, তুমি যেটা অ্যান্সার করেছিলে সেটা সঠিক হয়েছে কিনা হয়নি। তো নর গেট দ্বারা যদি এক্স নর গেট বাস্তবায়ন করতে চাই, তো আমরা তো এইটা বাস্তবায়ন করতে পারবো না, বাস্তবায়ন করতে হবে এইটা, মানে এটা সূত্র। তো এ নট বি নট প্লাস এ বি, এটা যদি তুমি বাস্তবায়ন করতে চাও, এ নট বি নট প্লাস এ বি, এর সবগুলো চিত্র, মানে এই গেটটা অঙ্কন করতে হবে সরলের, বাট এর সবগুলো চিত্র নর হতে হবে। এখন এখানে আছে গুণ, এখানে আছে গুণ, তাহলে এই গুণগুলোকে যোগ বানাতে হবে। তুমি গুণগুলোকে যদি যোগ বানাতে চাও, একমাত্র বার ভাঙলে যোগকে গুণ বানানো যায়, আবার গুণকে যোগ বানানো যায়। তাহলে এখানে এই গুণকে যদি যোগ বানাতে চাও আর এই গুণকে যদি যোগ বানাতে চাও, তাহলে তোমাকে দুটো বার গ্রহণ করতে হবে, কারণ একসাথে দুটো বার গ্রহণ করা যায়। তাহলে এ বির উপর দুটো বার লেখো, এই এ বির উপর দুটো বার লেখো, এবার এই এ বির দুটো বারের একটা বার ভেঙে ফেলো, তাহলে এ ডাবল নট প্লাস বি এর উপর আবার ডাবল নট, আর সবার উপর একটা নট থাকবে, প্লাস এই বারটা যদি ভাঙো তাহলে হবে এ নট প্লাস বি নট তার উপরে নট। ওকে, এখন এখানে ডাবল নট বাদ যায়, তাহলে থাকে এ প্লাস পি তার উপর নট প্লাস এ নট প্লাস বি নট তার উপর নট। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া,
এখানে যোগ আছে মাথায় নট আছে বুঝলাম এখানে যোগ আছে মাথায় নট আছে তার মানে যোগ থাকলে মাথায় নট থাকলে সেটাই তো নর গেট কিন্তু প্রবলেম হচ্ছে এখানে যোগ আছে মাথায় তো নট নেই তাহলে এখন আমরা কি করব সো এইখানেও দুটো ডাবল নট নিতে হবে ওকে তাহলে এখন যদি এখানে ডাবল নট নেই তাহলে এ প্লাস বি তার উপর নট আর এ নট প্লাস বি নট তার উপরে নট ডাবল নট থাকে এখন এটাকে চিত্রের সাহায্যে বাস্তবায়ন করতে হবে কিভাবে এ বি নিব ইনপুট প্রথমে এ প্লাস বি তার মাথায় নট আছে এ প্লাস বি তার মাথায় নট নট গেট তারপর এ নট বি নট আলাদা করে বের করতে হবে এ নট ডাবল করে নিতে হবে কারণ নট গেটে কমপক্ষে ইনপুট থাকে দুইটা এর যদি তুমি চিত্র অঙ্কন করতে চাও তাহলে দুটো করে নিতে হবে তো এ তো আছে শুধু একটাই বাট হাউ ইজ পসিবল সো আমরা এই এ এর লাইন থেকে আবার আরেকটা নিয়ে তারপর নট অঙ্কন করলাম বি এর ক্ষেত্রে দেখো বি নট হয়ে গেছে এবার এই দুটো আবার যোগ অবস্থায় আছে মাথায় একটা নট আছে তাহলে এই দুটো যোগ করে দাও মাথায় একটা নট দিয়ে দাও এবার আবার দেখো এই অংশটার এই অংশটা দুটো এই যোগের মাধ্যমে যুক্ত আছে তাহলে এই দুটো মাথা একটু ছোট করে নাও নিয়ে তারপরে যোগ করে দাও ওয়েল এবং মাথার উপর নট দাও কথা হচ্ছে তুমি একটা নট দিছো এখানে আছে তো দুটো নট তাহলে কি করতে হবে এই নট দুটো করার জন্য আবার একবার নরগেটের চিত্র অঙ্কন করতে হবে তাহলে এটা হবে নর গেটের সাহায্যে এক্সর গেট বাস্তবায়ন তুমি খেয়াল করে দেখো তো প্রত্যেকটা চিত্র কিন্তু এখানে নরের বাট আমরা বাস্তবায়ন করলাম এক্স নর গেটকে সো আমাদের প্রশ্ন অনুসারে কিন্তু অ্যান্সার এটা হয়ে গেছে যে নর গেটের সাহায্যে এক্স নর গেট বাস্তবায়ন থ্যাংক ইউ সো মাচ ফর পেশেন্টলি হিয়ারিং মাই স্পিচ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক মতামত থাকলে একটা কমেন্ট করে জানাতে হবে এবং এই লার্নিং পয়েন্টের সাথে থাকতে হবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই তুমি তোমার বন্ধুদের সহ ছোট ভাই বড় ভাই সবাইকে জানাও